অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চলে একেবারে গ্রাম তৈরি করে ফেলেছে চীন। উপগ্রহ চিত্রে এই তথ্যটি সামনে আসার পর সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে জাতীয় সুরক্ষা সংক্রান্ত সমস্ত ঘটনার উপর নজর রাখা হয় ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। গ্রামের এই ছবি প্রকাশ্যে আসার পর তৈরি হয়েছে উদ্বেগ। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে অরুণাচল প্রদেশের লোহিত উপত্যকা এবং তাওয়াং সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের অংশে অনেক গ্রাম তৈরি করেছে জিনপিং সরকার, আর এখানে চীন নজরদারি চালাতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র মারফত খবর, গত বেশ কয়েক বছর ধরে অরুণাচলে নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন অবকাঠামো তৈরি করে চলেছে। চীনের বেসামরিক ব্যক্তিদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনাদের সেখানে রাখা হয়েছে বলেও খবর। গ্রামগুলির অনেকগুলো দোতলা বাড়ি রয়েছে, তবে হাত পা গুটিয়ে ভারতও বসে নেই। ভারত চীন সীমান্তে পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে দিল্লিও। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী 17টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর আগেও 2021 সালে বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে ভারতও সীমান্তের রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজের গতি বাড়ায় চীন। মূলত সীমান্তবর্তী এলাকায় চীন যেরকম নির্মাণ করছে তার প্রত্যুত্তরে ভারত এই কাজ করছে বলে জানিয়েছিল বিদেশ মন্ত্রক। পুরো অরুণাচল প্রদেশটি নিজেদের বলে দাবি করে আসছে চীন। তারা সেটিকে দক্ষিণ তিব্বত বলে অভিহিত করে ও অনেক স্থানে ম্যাকমোহন লাইন চীন মানে না বলেই সূত্রের খবর। যেই সব অঞ্চল নিজেদের বলে চীন দাবি করে সেখানে নির্মাণ কাজও করে তারা, একইভাবে ভারত অরুণাচলে নিজেদের পরিকাঠামো তৈরি করছে। কখনো কখনো স্থানীয় কমান্ডাররা বৈঠকও করে এই সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য। তাস্ত্রিচু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় 101টি ঘর তৈরি করেছিল চীনা সেনা। বক্তব্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়, সেটি 2020 সালের 1 নভেম্বর তোলা হয়েছে বলে দাবি করা হয়েছিল। সেই সঙ্গে 2019 সালের 26 অগস্ট ঠিক একই এলাকার একটি উপগ্রহ ছবিও প্রকাশ করা হয়। 2019 সালের ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে জনবসতির কোনো চিহ্ন নেই। 2.5 মাস আগে তোলা ছবিতে দেখা যায় বাড়ির সারি। দাবি করা হয় ওই এলাকার অবস্থান এলএসির অন্তত 4.5 কিলোমিটার অন্তরে ভারতীয় ভূখণ্ডে। গ্রামটি আপার সুবানসিরি জেলার স্থিত সারিচু নদীর তীরে অবস্থিত। এটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার লাগোয়া। এই অঞ্চল থেকেই 5 ভারতীয়কে গত সেপ্টেম্বরে চীনা সেনা আটক করেছিল। বিগত 15 মাসে এই গ্রামটি নির্মাণ করা হয়েছে, কারণ 2019 সালের অগস্ট মাসেও ওই স্থানে কোনো গ্রাম ছিল না। সেখানে এখন ছোট মেজো অনেকগুলি বাড়িও ও সঙ্গে রাস্তা তৈরি হচ্ছে। তবে এই গ্রামের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেনি বিদেশ মন্ত্রক। তবে চীনের যাবতীয় নির্মাণ কাজের ওপর যে ভারত নজর রাখে সেই আশ্বাস দেয় তারা। বিদেশ মন্ত্রক বলে যে তারা দেখছে মিডিয়ার রিপোর্ট যে সীমান্তে নির্মাণ কাজ করছে চীন। গত কিছু বছর ধরে চীন এরকম কাজ করছে ও প্রত্যুত্তরে ভারতও নির্মাণ কাজের গতি বৃদ্ধি করেছে, যাতে স্থানীয়দের কাছে উন্নত পরিকাঠামো পৌঁছে দেওয়া যায়। অরুণাচল প্রদেশের বিতর্কিত অঞ্চলে একেবারে গ্রাম তৈরি করে ফেলেছে চীন। উপগ্রহ চিত্রে এই তথ্যটি সামনে আসার পর সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে জাতীয় সুরক্ষা সংক্রান্ত সমস্ত ঘটনার ওপর নজর রাখা হয় ও দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। গ্রামের এই ছবি প্রকাশ্যে আসার পর তৈরি হয়েছে উদ্বেগ। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাসে অরুণাচল প্রদেশের লোহিত উপত্যকা এবং তাওয়াং সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের অংশে অনেক গ্রাম তৈরি করেছে জিনপিং সরকার, আর এখানে চীন নজরদারি চালাতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র মারফত খবর, গত বেশ কয়েক বছর ধরে অরুণাচলে নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন অবকাঠামো তৈরি করে চলেছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।